সকালবেলা ঘুম থেকে উঠে আবার চা বিস্কিট খেতে খেতে মা বলছে কি চতুর্থী না গিয়ে তাহলে পঞ্চমী আর পুরো সবকিছু কনফার্ম হয়ে গেলে এবার পরের দিন ধরো বা দুদিন পরে আরো একটা নতুন ড্রেস কিনলাম, তখন মনে হবে না না এই ড্রেসটাই সবচেয়ে সুন্দর, এইটাই অষ্টমীর দিন পরবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চা বিস্কিট খাচ্ছিলাম, আর তার সাথে মানে চা খেতে খেতে মার সঙ্গে ডিসকাশন হচ্ছিল সামনেই পুজো আসছে কোন দিন কোথায় যাব। এই প্ল্যান এখন প্রত্যেক দিন চলবে, সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে একবার প্ল্যান হয়, সেই প্ল্যানটা দুপুরবেলা চেঞ্জ হয়ে যায়, আবার রাত্রেবেলা ডিনারের সময় পুজোয় কবে কোথায় যাব কোন দিন কি খাবো, মানে এই সময়ে আমাদের এখন হচ্ছে গল্প। কি রান্না করবে মা আজকে? লম্বা লম্বা বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। মা ওইদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, মার ব্রেকফাস্ট বানানো হয়ে গেলে পরে আমি আর মা ব্রেকফাস্ট করবো, বাবার তো সকালবেলায় ব্রেকফাস্ট হয়ে গেছে। আর সকালবেলা এখন ফার্স্টে ঘুম থেকে উঠে গেছে, আমার কাজ হচ্ছে ওই ঘরে জানলার পর্দাটা সরিয়ে দেখা যে আমাদের পাড়ার পুজোর প্যান্ডেল কতটা হচ্ছে, কারণ সকাল থেকেই কাজ শুরু হয়ে যায় আর প্রায় দুপুরবেলা পর্যন্ত, মানে যেহেতু এবার পুজো আগে আগে সেই কারণে এতটা আগে থেকে প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজ সব জায়গাতেই মোটামুটি প্যান্ডেল দিচ্ছে শুরু হয়ে গেছে। তা আমার হচ্ছে এখন প্রথম এটাই কাজ হচ্ছে চা বিস্কিট খেতে খেতে 5 মিনিট বাইরে থেকে তাকিয়ে থাকা আর দেখা দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে, কি মজা এটা দেখেই খুব মজা। আর সেটা দেখতে দেখতে কত কিছু ভেবে ফেলাম এখন থেকে আমরা যে কত রকমের প্ল্যান করছি। কালকে দুপুরবেলা আমি মা বাবা তিনজন মিলে লাঞ্চ করতে বসেছে, তো তখন আমরা ঠিক করছি কি যে পঞ্চমীর দিন সব থেকে বড় কথা আমাদের এখনো দুর্গা পুজোর কেনাকাটাই কিছু স্টার্ট হলো না, কিছু এখনো কেনাকাটা হয়নি, হয়তো এই উইকের লাস্টের দিকে আমরা কেনাকাটা শুরু করব। এখনো পর্যন্ত সেরকমই ঠিকঠাক রয়েছে, সব যদি ঠিক থাকে তাহলে এই উইকের লাস্ট থেকেই দুর্গা পুজোর মার্কেটিং স্টার্ট হবে। তো এবার কালকে দুপুরে খেতে বসে বাবা বলছে কি যে তাহলে চতুর্থীর দিনকে নর্থে যাবো, নর্থ কলকাতা গিয়ে ঠাকুর দেখবো, আর পঞ্চমীর দিন যদি এখানে থাকি পঞ্চমীর দিনটা গ্যাপ দিয়ে ষষ্ঠীর দিন আবার সাউথে যাবো, এরকম কালকে দুপুরে মোটামুটি একটা প্ল্যান হলো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার চা বিস্কিট খেতে খেতে মা বলছে কি চতুর্থী না গিয়ে তাহলে পঞ্চমী আর ষষ্ঠীর দিন পরপর দুদিন কলকাতায়, মানে এইরকম কত যে প্ল্যান হবে এই ভাবনা চিন্তা করতে করতে দেখবো হঠাৎ করে চতুর্থীটা কীভাবে যে চলে এসছে বোঝা যাবে না। আজকের দিনে মা বলছে সামনের মাসে আজকের দিনে নবমী, তাহলে ভাবো আর এই মাসে এখনো পর্যন্ত কেনাকাটা স্টার্ট হলো না, সামনের মাসে আজকের দিনে নবমী, মানে প্রায় পুজো শেষ লাস্ট দিন। তো যাই হোক এইবারে শুরু হবে হচ্ছে এই কেনাকাটা করে আনার পরে এবার ড্রেস নিয়ে হচ্ছে ভাবনা চিন্তা, এখনো পর্যন্ত যেহেতু শপিং কিছু হয়নি ওই জন্য এখন কোন দিন কোথায় ঠাকুর দেখতে যাবো সেই সব নিয়ে প্ল্যান হচ্ছে। আর একবার মার্কেটিংটা হয়ে যাক, আজকে যে ড্রেসটা কিনবে এটা আমার সাথে ছোটোবেলা থেকে হয়, আমার মনে হয় তোমাদের সাথেও হয়। আর এদিকে ব্রেকফাস্ট রেডি, কি ব্রেকফাস্ট না রুটি আছে, রুটি আর তার সাথে আলু কুমড়ো দিয়ে তরকারি। নতুন ড্রেস কিনলাম, এবার সেই ড্রেসটা এত পছন্দ হলো সেটা মানে ওখানে কেনার মানে যেই দোকান থেকে কিনবো তখন থেকেই ভাবতে ভাবতে আসি যে এই ড্রেসটাই সবচেয়ে সুন্দর, এই ড্রেসটা পরবো হচ্ছে এবছর অষ্টমীর দিন, সেটা পুরো সব কিছু কনফার্ম হয়ে গেলে এবার পরের দিন ধরো বা দুদিন পরে আরও একটা নতুন ড্রেস কিনলাম, তখন মনে হবে না না এই ড্রেসটাই সবচেয়ে সুন্দর, এইটাই অষ্টমীর দিন পরবো। তো আমাদের সবার সাথে এরকম হয়, তো এই হচ্ছে হবে। আর তার সাথে হচ্ছে পুজোর আগে একটা সবচেয়ে যেটা কমন ব্যাপার, বাড়িতে যদি কেউ আসে তার যত তাড়াহুড়োই থাকুক মানে 5 মিনিটের জন্য আসে পুজোর জামাকাপড় দেখতেই হবে, মানে দুর্গা পুজোর আগে প্রত্যেক দিন একবার করে পুজোর জামাগুলো সব বের করে দেখা, এমনি সময় জামাকাপড় ভাঁজ করতে করতে এত বোর লাগে শুধু জামাকাপড় গুছে দেন আমার একদম ভালো লাগে না, কিন্তু পুজোর ওই দুর্গা পুজোর যে নতুন জামাগুলো সেই জামাগুলো প্রত্যেক দিন একবার করে ভাঁজ খোলা আর ভাঁজ করা, এই করতে করতে কেউ যদি নাও আসে নিজেই একবার করে দেখতে হবে। আজকে দেখলাম সমস্ত কিছু হয়ে গেল ঠিক যে হ্যাঁ এই দিন ষষ্ঠীর দিন এটা পরবো, সপ্তমীর দিন এটা পরবো, আবার একবার করে পরের দিন বার করে দেখা, সব প্ল্যান চেঞ্জ হয়ে গেল। এই করতে করতে পুজোর আগেই সব জামাকাপড় পুরনো করে ফেলি। কি করছিস?
পরছো মা? জামা কাপড় মেলছো? এটা কার, বাবার না? একটা বাবা। এদিকে এখন মা রান্না করবে হচ্ছে বেগুন ভাজা, লম্বা লম্বা বেগুন আর কুমড়োর মধ্যে মা নুন হলুদ মাখিয়ে রেখেছে। বেগুন ভাজা হবে আর ডাল হবে, তাই তো? জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়েছে, মুসুরির ডাল, এদিকে আছে বেগুন ভাজা আর কুমড়ো ভাজা, তার সাথে মা যেহেতু লোটে মাছ খায় না সেজন্য মার জন্য হচ্ছে ডিমের কোচ, আর এদিকে আমার আর বাবার কালকের লোটে মাছ রয়েছে, আর এখানে হচ্ছে পেঁপের চাষ। গুড ইভিনিং, বাজে এখন সন্ধ্যে 7:30, আর আজকে বিকেলবেলা আমরা একটুখানি ফুচকা বানাবো বলে ঠিক করেছি, তো তারই প্রিপারেশন চলছে এখন বাড়িতে। প্রিপারেশন বলতে চাটনি ফুচকা আর দই ফুচকা, এই দুটোর মধ্যে আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম যে বানাবো। এবার কি বলতো, কিছুতেই বানানো হচ্ছিল না, কারণ রোজই বিকেলবেলা কিছু না কিছু থাকে বা বেরোই, তো আজকে বিকেলবেলাও বেরোলে ভালো হতো, কারণ আগের দিন মা গিয়ে মার ব্লাউজ পিসগুলো বানাতে দিয়েছে, আমার ব্লাউজ পিসটা এখনও পর্যন্ত বানাতে দেওয়া হয়নি, আজকে দুপুরবেলা আমি সব বের করে গুছিয়েও রেখেছি। এবার আজকে বিকেলবেলা যদি বেরোতাম না, এসে আর তখন চাটনি ফুচকা বা দই ফুচকা বানাতে ইচ্ছা করতো না। তো মা নর্মালি চুরমুর খুব ভালোবাসে, আর নইলে চাটনি আর দই ফুচকা, এই দুটো মা খুব ভালোবাসে, তো আজকে ঠিক করেছে যে চাটনি ফুচকা বানাবো। তো সেই জন্য মা এখন সবার ফার্স্টেই তেঁতুলের যে চাটনিটা, মিষ্টি মিষ্টি যে চাটনিটা হয়, তো সেটা আগে বানিয়ে নিচ্ছে। ফুচকার প্যাকেট অনেকদিন আগেই কেনা ছিল, কিন্তু সেটা কিছুতেই বানানো যাচ্ছিল না। তো এবার মা আজকে বলছে কি, যে সমস্ত কিছু প্রিপারেশন রেডি করলাম, আলুও মা দুপুরবেলা সিদ্ধ করে রেখেছে, এবার যদি ফুচকাগুলো দেখে একটুখানি মানে নরম হয়ে গেছে তাহলে কি হবে? তাই বললাম তাহলে কোনো ব্যাপার না, তাহলে চুরমুর হয়ে সমস্ত কিছুই হোমমেড, মানে ওদিকে মার তেঁতুলের চাটনি বানানো প্রায় হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে তোমার আলুটা তো মা দুপুরবেলায় সিদ্ধ করে রেখেছে, আর প্যাকেট খোলার সাথে সাথে আমি একটা শুকনো খাই। ভালো আছে কিন্তু তেঁতুলের চাটনি করলাম, তেঁতুল দিয়ে চিনি দিয়ে সব পেটে সামান্য যে হাফ কাপ জল দিয়েছি, একটুখানি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো। এখানে মা দুপুরবেলাতেই আলু সিদ্ধ করে রেখে দিয়েছে, আর তার সাথে একেবারে কাঁচা লঙ্কাও মা সিদ্ধ করে রেখেছে, তো আলুটা এখন ভালো করে মাখবো, কারণ ফুচকার মেন জিনিস হচ্ছে আলু সিদ্ধটা মাখা। আর এখানে রয়েছে ভাজা মশলা, মানে কি কি দিয়েছো মা? ধনে জিরে আর গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে, জিরে আর গোটা শুকনো লঙ্কা একসাথে মা ভেজে তারপর গুঁড়ো করে রেখেছে, তোমাকে ভালো করে দেখাচ্ছি। এটা টক জলের এখান থেকে মা এখন একটুখানি মশলা দিচ্ছে, আলু মাখাটা তো দেবো, যে টক জল যে করছি তেঁতুল দিয়ে তার মধ্যে দেবো, নাহলে তো সেন্টটা আসবে না। মা
কার কার দেখেই খেতে ইচ্ছা করছে, তারা সবাই চলে আসো। ভালো লাগছে না আলু মাখাটা দেখতে? করেছিলাম না ওই তেঁতুলের এটার মধ্যে জল দিয়ে নুন দিয়ে ভাজা মশলা একটু দিয়ে দিই, লেবু দিয়েছি। এটা হচ্ছে একটু মিষ্টি আচার, তাই তো? না তো টক, ভালোই টক আছে। টক আছে, হ্যাঁ। এটা একদম বাটি করে পড়াই। তো ওইদিকে মা টক জল বানাচ্ছে, টক জল বানানো প্রায় হয়ে গেছে। আর এখানে আমার আলু সিদ্ধটা মাখা কমপ্লিট। আমি শুধু জাস্ট মেখেছি, কারণ মা এর মধ্যে নুন তারপর ভাজা মশলা সমস্ত কিছু একবারই মা দিল, তো তাতেই আমি মুখে দিয়ে দেখলাম একদম সব কিছু পারফেক্ট। এত ভালো হয়েছে আলু মাখা টক জল। এটা কি টক জল? টক জল। এবার টক জলটা মা টেস্ট করাচ্ছে। টক টক মিষ্টি মিষ্টি। আবার টকের মধ্যে মা একটুখানি আবার মিষ্টি আচার দিয়েছে। ও ভাজা মশলা একটু সুন্দর সেন্ট আছে না টক জলে, ওরা দেয় গন্ধরাজ লেবু। দেবো গন্ধরাজ লেবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গন্ধরাজ লেবু। তাহলে বেশ দোকানের মতন মনে হবে। দেখ আর দেবো টক জল। তো এদিকে আমাদের চাটনি ফুচকা রেডি। মা উপর দিয়ে মিষ্টি মিষ্টি চাটনিটা দিয়ে দিয়েছে, আর তার সাথে এখানে রয়েছে টক জল। আমরা টক জলও নিয়েছি, কারণ টক জলটা খেতে খুব ভালো লাগে সেজন্য। আর এর মধ্যে মা গন্ধরাজ লেবু দিয়েছে। ভালো হয়েছে না? আমি একটুখানি টক জলটা মুখে দিলাম, ভালো লাগবে টকটা। মিষ্টি মিষ্টির জন্য বেশি ভালো লাগছে। হবে না তেঁতুলের টক করে যে গন্ধরাজ লেবু, ভাজা মশলা, বিট লবণ সব কিছু দিয়েছে। সত্যি আজকের চাটনি ফুচকাটা যে খেতে কি ভালো হয়েছিল তোমাদেরকে বলেও বোঝাতে পারবো না, এত সুন্দর খেতে হয়েছিল। ফুচকার আলুটা না খুব ঝাল করে মেখেছিলাম, খুব বেশি ঝাল দিইনি, মানে মোটামুটি একটুখানি বেশি ঝাল দিয়েছিলাম। আর তার উপরে যদি মিষ্টি মিষ্টি চাটনিটা হয়, আর খেতে খেতে আমি আর মা এই কথাই বলছিলাম যে খুব সামনেই আবার দই ফুচকা বানাবো একদিন। দই ফুচকা কিন্তু এই একই রকমভাবেই বানানো যায়, শুধুমাত্র এতে লাগবে হচ্ছে টক দই আর তার সাথে ঝুড়ি ভাজা। যদিও চাটনি ফুচকার মধ্যেও ঝুড়ি ভাজা দিলে ভালো হতো, কিন্তু আজকে ঝুড়ি ভাজা ছিল না, সেই কারণে ঝুড়ি ভাজা ছাড়াই খেলাম। এই যে মা, আর এই প্লেটটা ছিল যতগুলো বাসন হয়েছে, কারণ একটার মধ্যে ফুচকা ছিল, একটার মধ্যে আলু মাখা হয়েছে, তারপর একটা টক জল, চাটনি, সেগুলো সব কিছু বাসন গুলো মা নিয়ে গেছে, আর আমি জায়গাটাকে ভালো করে ক্লিন করে দিই। এখন হচ্ছে রাতের জন্য ডিমের অমলেট। হ্যাঁ, একবারে পুরো গুলেছো? তিনটে তিনটে গুলেছি। এতক্ষণ আমরা দেখছিলাম হচ্ছে সারেগামাপা, এখন বাজে রাত 11টা, সারেগামাপা শেষ হলো, আর মা এখন এদিকে ডিনারের জন্য বানাচ্ছে ডিমের অমলেট। আর দুপুরবেলার ডাল আছে, তাই তো মা? হ্যাঁ ডাল আছে আর ডিমের অমলেট, এই দিয়েই হবে আজকে রাত্রিবেলার ডিনার। তো মা ওইদিকে ডিমের অমলেটটা করছে, ডিমের অমলেটটা হয়ে গেলেই আমরা ডিনার করতে বসবো। আর কটা দিন ধরে যে কি গরম পড়েছে, কালকে রাত্রিবেলা যখন খেতে বসেছি তখন দেখলাম ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়েছে। এবার ভাবলাম কি, এই যে ভালোই বেশ, রাত্রিবেলা মনে হয় বৃষ্টি হবে মাঝরাতের দিকে, দেখলাম না, তারপর আর একটু বৃষ্টি হয়নি। আর আমাদের উল্টো দিকের ফ্ল্যাটটা, আমাদের এই জানলাটা থেকে পুরো দেখা যায় না, ব্যালকনিতে হয়তো পরিষ্কার দেখা যায়, আর জানলা দিয়েও দেখা যায়। তো সন্ধ্যাবেলায় দেখছি মনে হয় ফ্ল্যাটের কারোর বার্থডে আছে, কারণ সন্ধ্যাবেলা থেকেই দেখছিলাম যে ছাদে অকেশন হচ্ছে এখনও পর্যন্ত, কারণ 11টা বাজে। কারণ কি সুন্দর করে ছাদটা ডেকোরেশন করা, তারপর গান হচ্ছে, খুব ভালো লাগছে। বাবা এরকম মোটা মোটা ডিমের অমলেট দেখে ভাবে কি বলতো, ভেতরে মনে হয় আটা ফাটা দেওয়া হয়েছে, বাবার জন্য ডিমের অমলেট, লোটে মাছ আর ডাল, এই দিয়ে বাবা খাবে রুটি, আর মা ডিমের অমলেট দিয়ে রুটি খাবে, শুধু লোটে মাছটা খাবে না।
আমাদের সবার রাতে ডিনার কমপ্লিট। এখন বাজে হচ্ছে প্রায় 12টা, 12টা মানে বাজে 12টা বাজতে 5 মিনিট 10 মিনিট বাকি রয়েছে। তো এখন তিনজনে মিলে গল্প করবো, এখনই ঘুমাবো না, এখন মা বাবার সাথে একটুখানি গল্প করবো, তারপর আমি আর মা ভিডিও দেখবো, তারপর ঘুমাবো। যদিও কালকে খুব সকাল সকালই উঠতে হবে, মানে 7টা থেকে 7:30-এর মধ্যেই কালকে উঠে পড়তে হবে, সেটা কেন তোমরা নেক্সট ব্লগেই জানতে পারবে। তো সেই জন্য অ্যালার্ম দেবো। এর আগের দিন কী হয়েছে জানো, তো এর মধ্যে একদিনকে বাবা এরকম আগে ঘুমিয়ে পড়েছে, মানে আমাকে বাবার ফোনটা দিয়ে গেছে, দিয়ে বলেছে কি যে তুই যখন ঘুমাবি আমার ফোনে মনে করে অ্যালার্ম দিয়ে দিবি। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি সবসময় এরকম অ্যালার্ম দিয়ে দিই। এবার আমি কী হয়েছে জানি না, মার সাথে গল্প করছিলাম, ভিডিও দেখছি, মানে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি, ভুলে গেছি অ্যালার্ম দিতে। আর পরের দিন বাবা ঘুম থেকে উঠে ভেবেছে কি যে তাহলে কি অ্যালার্মটা কোনো কারণে বাজেনি, এরকম বাবা বলছে যে কী হলো অ্যালার্ম তো বাজলো না। আমি তখন মনে পড়েছে, আমি বলছি কি আমি তো ভুলেই গেছি অ্যালার্ম দিতে, এরকম হয়েছিল। তো আজকে সবার ফার্স্টে আগে ফোনে অ্যালার্ম দেবো, তারপরে গল্প করবো। তাহলে চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।